ख्याल करो
একটিভিটিতে চাপা দিই তাহলে এ বি একটি সরলরেখা নেই এ বি সরলরেখার পি একটি বিন্দু নেই পি কে এ বি একটি সরলরেখা নেই এ বি সরলরেখা পি একটি বিন্দু পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ একটি বৃত্তে চাপা দিই যা এ বি রেখাকে সি বিন্দু ছেদ করেছে যা এ বি রেখাকে যা এ বি রেখাকে সি বিন্দু ছেদ করেছে সি বিন্দুতে ছেদ করেছে সি বিন্দু ছেদ করেছে যা এ বি রেখাকে সি বিন্দু ছেদ করেছে আবার সি কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত চাপা দিই সি কে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ বৃত্তচাপ আঁকি সি কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা আগে বৃত্তচাপকে এই বিন্দুতে ছেদ করেছে যা আগে বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করেছে ডি বিন্দুতে ডি বিন্দু ছেদ করেছে আবার ডি কে কেন্দ্র করে আবার ডি কে কেন্দ্র করে দেখো আবার ডি কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকি আবার ডি কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে একই সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ বৃত্তচাপ আঁকি যা প্রথমে আঁকা বৃত্তচাপটিকে ই বিন্দু ছেদ করেছে যা প্রথমে আঁকা বৃত্তচাপটিকে ই বিন্দুতে ই বিন্দু ছেদ করেছে ই বিন্দুতে ছেদ করেছে এখন ইওবি কে কেন্দ্র করে ইওডি কে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুটি বৃত্তচাপ আঁকি এক ইওডি কে কেন্দ্র করে ইওডি কে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে একই সমান এবি রেখার উপর পি বিন্দু লম্ব এবি রেখার উপরে
এবি রেখার উপর পি বিন্দুতে লম্ব, পি বিন্দুতে লম্ব, পি বিন্দুতে লম্ব, তাহলে কিউপি লম্ব, কিউপি লম্ব এবি। খেয়াল করো প্রথমে আমরা এবি সরলরেখার উপরে পি যেকোনো একটি বিন্দু নিলাম, পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি যা এবি কে সি বিন্দু ছেদ করেছে, সি কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে ডি বিন্দু ছেদ করেছে, আবার ডি কে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি যা প্রথমে আঁকা বৃত্তচাপটি ই বিন্দু ছেদ করেছে, ইউডিকে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি কোন বিন্দু ছেদ করেছে, কিউ বিন্দু ছেদ করেছে, কিউ পি যোগ করি তাহলে কিউ পি রেখাংশটা এবি রেখার উপরে পি বিন্দুতে লম্ব, কিউ পি রেখাংশটা এ এবি রেখার উপরে পি বিন্দুতে লম্ব, তাহলে কিউ পি লম্ব এবি, কিউ পি লম্ব এবি। এরপর খেয়াল করো এরপর আছে সমপাদ্য পাঁচ, সমপাদ্য সমপাদ্য পাঁচ, সমপাদ্য পাঁচ, সমপাদ্য পাঁচটা তোমরা একটু খেয়াল করো, সমপাদ পাঁচে পদ, সমপাদ্য পাঁচের পদ্ধতি নম্বর দুইটা তোমরা খেয়াল করবা, পদ্ধতি নম্বর দুই হচ্ছে অনেক সহজ, একটি সরলরেখার বহিঃস্থ কোন বিন্দুতে, কোন বিন্দুতে ওই রেখার উপরে লম্ব আঁকতে হবে, একটি সরলরেখার বহিঃস্থ কোন বিন্দুতে ওই রেখার উপরে লম্ব আঁকতে হবে। সমপাদ্য চার এবং পাঁচ খুব মোস্ট ইম্পর্টেন্ট, চার এবং পাঁচ থেকে সেমিস্টার পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, এই জন্য সমপাদ্য চার এবং পাঁচকে তোমরা খুব ভালোভাবে বাছাই করবে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে দেখাবে। সমপদ পাঁচ থাকবে তোমাদের এইচ ডাব্লু, তাহলে সমপদ পাঁচ থাকবে কি এইচ ডাব্লু, তাহলে তোমরা বাসায় সুন্দর করে সমপদ পাঁচটা করবে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে গ্রুপে দেখাবে। তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।